রাহুল ভাই, আমাদের রাহুল ভাই শেখা খাইয়া দেখেন কি হয়েছেন। আমার দাড়ি উঠে না দিউ মনে হয় 30টা মারছি, 30টা মারার পরে দাড়ি তুলতে পারি না, এতটুকু তুলছি। আজি দেওয়াতে ফটো কিন্তু ফটো হই বন্ধ তৎকাল ভিডিও পাক্কা দিন পরে, তো পাক্কা দিন পরে আইলাম। এই যে কোনো কোনো আইছে 14 তারিখ না 14 তারিখ এখন দেখো কত সুন্দর রাস্তা, আসলে বিয়ার সাথে পড়লে অবশ্যই আমরা সানি না করাই দেবো না সানি মানে একটু না দিয়া না মারিয়া না দিয়া, তারপরে ওখান আটটা মাইয়া বড় লোক মাইয়া পাইছে, তারপরে না দিয়া রে এরপর তো কলেজে যাওয়ার পর কলেজে একটা ভুরির সাথে দেখা হয়েছে, এটা হয়েছিল এসএসসি পরীক্ষা, ওইয়ে আসল তার জিনিস ঘুরে তারে দেখা চয়েস করছে, ঘুরে তারে বেশি ভালো হয়তো তার লাগে ঘুরে খানের জোর পর্যন্ত ওই চিন্তা করছে খানের জোর বিকি বুঝে আর রাত্রি যা বিকি দিয়া তারে দেখা হয়ে দিছে আমাদের কষ্ট করা কিছু নাই নি মাথার মাঝে লেখছিলাম এম এম আর মনে মিতা এখন মিতার রে বালা ভাই আমি এখন মারিয়া দিচ্ছি আর কি মারিয়ার লাগে আমার হেলাল ফাগল আসলো এখন মারিয়ার দেখলে আমার ওখান থেকে ছয় যায় না কি মোটামুটি বালা আসলো নাচতে মিস্তি ওখান মধ্যে ফিট ফোট আসত কিছু নেই ওখানে এলালে স্কুল গার কিতা কই না মোটেই জানি ২ লাখ টাকা পড়ছে আর
আর একটা আসলো ওইগুর নাম জানলাম না লাম্বাডিং গেল ইয়া ফটো উঠে তার এনে দেখা যাবে কইলে পে পোস্টার আমি আর কি আগে দেখাম লইলাম আর তুই রে বেটা সানি স্কুল আর আগে সানি রোডের দখল কইরা দিলি ও তাজিয়া রে ওই তাজিয়া তিন দিনের ভিতরে নাম্বার দিমু আর তিন বছর গেছে। ওই কইছিল যে নাম্বারটা দিব নি তিন দিনের ভিতরে এখন এখন পর্যন্ত তিনটা বছর গেছে এখনো দিছে না পুরো বেড পারম আমি কলেজে যাই কোনো ভাইছি না পুরো রে বুঝছো আর ভাইলো কোন চিনি না বড়ই গেছে তো বা খালি তুমি ভালো ভাইলি তো খালি তুমি ভালো ভাইলি তো না আর জন ভালো ভাই তুই বা সামনে খালি না দিয়া সারছে মানে ও তুমি খালি এবার না দিয়া সাইরা এখন বিয়া করিলে আর এক বিডি রেডি কিতাবা ওই একটা হইলো নি মিচ্ছা ছেলে বুঝছো নি আচ্ছা আপনারই কইনের দেখতে লাগিনি লেখান আপনার মাঝে সপ্তাহে ভদ্র ছেলে আছে কিন্তু ওখানে দেখা যায় মানে অল স্কুলের মধ্যে সবচেয়ে নম্র ভদ্র বালা স্টুডেন্ট ছিল সানি সানি খেসরে ফেমো করছে না এর মাঝে খালি বালানি গণিতের মাঝে বুলেট আছে বুলেট আছে গণিতের মাঝে এক নম্বর ছাত্র ছিল তার পেপার না দেখে দেখে আমি আছে এর বড় পাস করতে পারছি না আজকে যেমন তো মন হন কত লিগে বালা ছাত্র আছিল দুই নম্বর ঘুরে তাজিয়ার ফান্দ হইরা কি নষ্ট হইছে আর আর একটা মেইন বিষয় রইছে আর একটা বিষয় রইছে ইগানো দুই নম্বর বিটেন কিন্তু আমি তারে টাটকি ধরছি যে ভাই তুই ওরকম জাহান সান্নি নিবি তুমি তো খইরা এই সপ্তাহ খইরা এক তরফা কিটা সানির দইলা রা সানির তো কিছু মত না বা সানির বিষয় কইতাছি সানি কোন বলা খবর আমাদের জায়গা দিছে খেলাই জানোনি তাজিয়ার সাথে আমি মো চান্স পাওয়ার লাগি তারপর রাহুল কিটা বড় আমি তো একবার সপ্তাহে সেরা আসলাম স্কুলের মধ্যে সপ্তাহে ভালো ছেলে আমার তো কোনো কিছু নাই আমি বাইরে লইছি না বুঝছো নি ওই সাজে উমাই যা তুলছে দাড়ি কটা বুঝছো নি সাকা দেখা দাড়ি না বা দেখো আপনারে দেখুন আর আমার বেটা তো গোছাইয়ে উঠে না এটা ডিওর ফেস নি আপনারে বুঝুন আপনারে দেখুন যে ডিওর ফেস দেখলে বোঝা যায় ডিওর ফেস কাটার আমি আমি দেশে আছিলাম আর ওই সবথেকে খাড়িছে লাকি কিন্তু এখন বড় বর্তমানে তাইনি সবথেকে টপ লেভেলে আছো হইন আপনার মাঝে আর ওই তাইনে খইতাম কি তাইনে তো ওগল ইউর তাইনে দেখি লাগের দে তাইনে খাইতে খাইতে জীবন নষ্ট হয়ে গেছে আমার তো তান দুই দিন পর পরে খাইল ওই তাইনে আইছুন আজকে খাইবার লাগে ওই কোয়াইতে কইছুন জানি নি সিটা গাংতে কইছুন আজকে আমরা দেখার লাগে আর আইছুন দোকা আইও কই নামটা বলে খাইতাম ওর হোসেন আপনারা কইন কেন বালা গড়া সবথেকে বালা আমি ওই আমার গুমতে দুই রান শুন গিয়া কিটা খাইতাম ভাই খাই ভাই তো বালা বালা জিনিস বেড়া তুমি ফকটো কি তান চইতা খাবার লাগে প্যাকেট দিলি যে বাদ দাও দেখাও বা প্যাকেটটা দেখাও কের প্যাকেট বা দেখাও এটা তা প্যাকেটটা দেখাইলো না এটা এটা কিছু না দেখাইলো দেখো কি তান চিন খাইবার লাগি দেখছ নি ভাই ওই দো এর ফকটো ভাবা গেছে কথা ওর ফকটো ভাই স্যার বই আচ্ছা সানের ফকটো আপনারা দেখুন সবার আপনারা তো রামপুর তো মানে আমার ফকটো আপনারা সবার পেজ দেখুন আর পেজ দেখা দেখুন আমার পেজ দিন কিন্তু এর পেজ দেখুন এর দেখতে লাগে দে ডাইরেক্ট খায় এর লাগে খাও না আমার মাসে কিটা ওই ফুট আছে বিলির দিস আছে সারে কই কিটা জানো নি মুসকলে অথা লম্বা আর আমাকে নাম একদিন খেলা তো আমার পিছে দেখো একদিন গেছি ফুটবল খেলা গার খেলা মামু আছিল দুইলা মামু বয়সে বড় আর কি তখন বয়সে বড় হইলো আমি ফুরু ফুরু থাকতে আমার একটু কথা ইয়েছিল বেশি তখন খেলা যাওয়ার পর তার দুইলে আমার দুই রান্নি আকো দোকান নাই তোর ওখানে বিলেট কিনে দিব চাষ আগে বিগারে আমার পরের দিনে গিয়া সেই করলিছি পরের দিনে গেছি স্কুলও স্যার সারের নাম না মনে হইতেছেন না স্যার স্যার আমার কইতেছে
দেখ কিবরিয়া খিতা বা তোমার অবস্থা খিতা আমি কই স্যার খিতা অবস্থা অবস্থা তো দেখরা হই আপনারা কইলাম যে স্যার অবস্থা তো আপনারা দেখরা হই ওন রাষ্ট্র ভবন লাগি এটা করা লাগি ঠান্ডা বুঝছেন নি হাত কাঁপতাছে নতুন একটা জায়গা দইছে বন্ধুরতে পারতাছি না আইছি না আমরা স্বপ্নের জায়গা আইছি নতুন আমার ভালোবাসার জায়গা যাই দেই আমরা নবীগঞ্জ বাজারে 14000 মার্কেট আছে না মালিকের মাই আছে 14000 মার্কেটের মালিকের মাই একটা জায়গা কি ও মাই আছে একটা এডারে আমার দিলা পরে ফাইল দিছে শুধু দুধ মাত্রা পারতাম না ডাইরেক্ট নবীগঞ্জ মাত্রা এটা শুদ্ধ মাথায় না মুখে দিছি বনো আর আমরা নবীগঞ্জ এর মধ্যে সিলেডি সিলেডি বিভাগ আমরা সিলেট সিলেডি মাতিয়ে হবিগঞ্জ জেলা আছে আমরা আমি তো সিলেডি মাতিছি না তুমি তো মিয়া সিডা গাঙ্গি গেছো তুমি তো মিয়া কোথায় বার বার রানো রোহিঙ্গা রোহিঙ্গা ওই দেখো রিয়ো শরণার্থী ওই রোহিঙ্গা তাই টেকনাফ থেকে ভালো আইছো ইন বাংলাদেশ আপনারা আবার কিটা একবারে সঠিক মনে করিন না পরে আবার পুলিশে ধরে লইয়া যাইবে আমি ভালো আছি রোহিঙ্গা ক্যাম্পে আর আইলিব আর কইতা মুকি তা ওই দেহ ছেলেটা লাগে একবারে নিরীহ নিরীহ ছেলে লাগে কিন্তু সত্যি কে মনে করি লাইন আমদার মাঝে এখন বর্তমানে তাইনি টপ তাইন টপ আছেন তাইনে বিয়া করি লিবা আর বেশি নাই কিবরিয়া ডেম দিলাইছে বুঝো না কি যা থাক কিবরিয়া কইতাম কিবরিয়া তো ইতা করতে করতে ধ্বংস হই গেছে কি ওখন সিরিয়ালও আছে অভাব নাই আর আরেকজন আছেন তাইনো ভালো আছেন মোটামুটি ফুকেটে কি এটা কন্ডম নাকি দে এটা কি ভাই তুমি আরাম বর দিলে তুমি সে শরীর লাগো এখন এখন ভালো থাকো সবাই আমরা অনেক আমরা এখন আড্ডা একটু দেব সবাই আমরা অনেক ভিডিও হইছে সবাই ভালো থাকেন আর যা কিছু বলছি সবগুলোই ফান বুঝছেন কিছু মনে করবেন না সবগুলোই ফান মজা করছি আমরা বাই সবাই যাও বাই যাও।